হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। দেখতে দেখতে কিন্তু আমরা একদম সপ্তাহের শেষ প্রান্তে এসে হাজির হয়ে গেছি। টেক নিউজ অনেক বেশি নেই, তবে যে কটা আছে না আপনাদের মন ভরিয়ে দেওয়ার জন্য, খুশি করে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু সব থেকে আগে কথা বলবো বিটকয়েনকে নিয়ে। আমি আগের দিনই বলছিলাম, এলন মাস্ক বলেছেন যে এখন থেকে তিনি বিটকয়েন কিছু রিসিভও করবেন না, এমনকি তিনি বিটকয়েন বিক্রিও করবেন না। তো সেক্ষেত্রে আমি বলেছিলাম যেদিন এটা হবে সেদিন কিন্তু বিটকয়েনের দাম অনেকটা পড়ে যাবে, এবং সেটাই সত্যি হয়েছে। বিটকয়েনের দাম কিন্তু 10%-এর থেকেও বেশি পড়ে গেছে। তো সেক্ষেত্রে যারা বিটকয়েনে ইনভেস্ট করেছিলেন তারা কিন্তু অনেকটাই ক্ষতির সম্মুখীন। আবার কবে বিটকয়েনের দাম বাড়বে সেটার জন্য তাদের অপেক্ষা। সুতরাং আমাদের টেক নিউজগুলো দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন, দুনিয়ায় কী চলছে টেকনিক্যাল জগতে সমস্ত কিছু সবার আগে। তাহলে চলুন না দেরি না করে আজকের টেক নিউজ পর্ব শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাগবে জানিয়ে একটা লাইক হয়ে যাক, যদি শেষে গিয়ে খারাপ লাগে অবশ্যই ডিসলাইক বাটনটা আপনার জন্য দেওয়া আছে। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন শুরু করি। এলন মাস্ক কী শুরু করেছেন কেউ বুঝতে পারছে না। এলন মাস্ক কিছুদিন আগে বিটকয়েনকে নিয়ে, ক্রিপ্টোকারেন্সিকে নিয়ে এমন একটা হাইপ তৈরি করলেন যে বিটকয়েনের দাম অনেকটা বেড়ে গেল। তো সেক্ষেত্রে ভেতরে কী হয়েছে আমাদের তো জানারই, তবে এখন তিনি আরও একটা ক্রিপ্টোকারেন্সিকে নিয়ে কিন্তু বেশ বাড়াবাড়ি করছে। সেটার নাম হচ্ছে ডোজি কয়েন, ডগি কয়েন, এক একজন এক এক রকম উচ্চারণ করছেন আর কি। তিনি আজকে একটা টুইটার হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন তারা ডগি কয়েনের সঙ্গে কাজ করছে এই ট্রানজ্যাকশন এফিসিয়েন্সিকে বাড়ানোর জন্য। অর্থাৎ আসছে দিনে ডগি কয়েনের দামও কিন্তু সেই বিটকয়েনের মতো আকাশ ছোঁয়া হতে যাবে। আবার এমনটাও হতে পারে কিছুদিন পরে, কিছুদিন চলার পরে হয়তো এলন মাস্ক নিজেই বলবেন ডগি কয়েন থেকে তিনি ভরসা করছেন না, তখন হয়তো ডগি কয়েনের দাম আবার পড়ে যাবে। কেন এরকমটা তিনি করছেন সেটা আমি জানি না, তবে তার এই সমস্ত মতবাদের জন্য কিন্তু বেশ কিছু লোকের ক্ষতি হচ্ছে। কেমনভাবে তার একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিই। একজন ব্রিটিশ ভদ্রমহিলা বিবিসি নিউজ পেপারে একটা বিজ্ঞাপন দেখেন, এবং সেই বিজ্ঞাপনে লেখা ছিল আপনি যদি টেসলাকে কোনো রকম বিটকয়েন দেন, টেসলা কিছুক্ষণ পরে সেই বিটকয়েনের ডবল অর্থের বিটকয়েন আপনাকে ফেরত দেবে। সুতরাং ওই ব্রিটিশ ভদ্রমহিলা কিন্তু লোভে পড়ে যান, এবং তিনি যেহেতু বিবিসি নিউজ পেপারে খবরটা দেখছেন এটাকে বিশ্বাস করে নেন। কিন্তু আদপে ওই বিবিসি নিউজ পেপারটা ছিল ফেক। এছাড়াও যে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল সেই বিজ্ঞাপনের তলায় লেখা ছিল এলন মাস্ক অলরেডি 1.5 বিলিয়ন বিটকয়েন কিনে নিয়েছেন, তার থেকে 7.5 মিলিয়ন বিটকয়েন তারা এইভাবে দান করছে। তো তিনি কিছু না ভেবে ভারতীয় মূল্যে 9 লক্ষ টাকা কিন্তু টেসলাকে প্রদান করেন। সুতরাং ওটা টেসলার অ্যাকাউন্টে যায় না, কোনো একটা ফেক বা কোনো একটা জালিয়াতির অ্যাকাউন্টে চলে যায়। তো সেক্ষেত্রে ডবল অঙ্কের বিটকয়েন তো ফেরার কোনো সম্ভাবনাই নেই। তার শেষ সম্বলটুকু তিনি কিন্তু এইভাবে হারিয়েছেন। এবং তাকে ইন্টারভিউতে প্রশ্ন করা হলে তিনি বলেন যে এলন মাস্ক এত ক্রিপ্টোকারেন্সি নিয়ে হইচই করছেন, তার জন্য তিনি প্রভাবিত হয়ে এই টাকাটা ইনভেস্ট করেছিলেন। তো এইভাবে কিন্তু মানুষ প্রভাবিত হয়। সুতরাং অবশ্যই আপনারা সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা সকলেই জানেন ইদানিং হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসিকে নিয়ে প্রত্যেকটা দেশে কিন্তু একটা হইচই চলছে। প্রত্যেকটা দেশের কোর্ট কিন্তু হোয়াটসঅ্যাপকে বিভিন্ন ধরনের কোশ্চেন করছে, এবং হোয়াটসঅ্যাপও তার উত্তর দিয়ে যাচ্ছে। এখনও পর্যন্ত ফয়সালা কিছু হয়নি, তবে হোয়াটসঅ্যাপের তরফ থেকে আজকে কফিনে শেষ পেরেকটা মেরে দেওয়া হলো। হোয়াটসঅ্যাপ বলে দিয়েছে 15 মের পর যারা এই টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করবে না তাদের হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট চিরতরে ডিলিট হয়ে যাবে, এবং যে সমস্ত ডেটা ছিল সেগুলোও মুছে দেওয়া হবে। এবং তার পরিবর্তে হোয়াটসঅ্যাপের একটা ড্যামি অ্যাপ্লিকেশান তাদেরকে দেওয়া হবে, এবং সেখানে কিছু রেস্ট্রিক্টেড ফিচার্স কিন্তু হোয়াটসঅ্যাপ প্রোভাইড করবে। যেমন আপনি ভিডিও কল করতে পারবেন না, অডিও কল করতে পারবেন না। হ্যাঁ, একটা নতুন অ্যাপ্লিকেশান দেওয়া হবে যেটা হচ্ছে ওই 10% হোয়াটসঅ্যাপের কাজ হবে, হয়তো শুধুমাত্র চ্যাট আদান প্রদান, ডকুমেন্ট পাঠানোর ফেসিলিটিও হোয়াটসঅ্যাপ হয়তো দেবে না। এখন দেখা যাক 15 মে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এতদিন পর্যন্ত আমি এমন অনেক খবর শেয়ার করেছি যেখানে হয়তো ই কমার্স ওয়েবসাইটে আপনি অ্যাপেলের ফোন অর্ডার করেছেন, হয়তো একটা সাবানের বাক্স পেয়ে গেছেন। তো সেক্ষেত্রে যে অর্ডার করেছিলেন, যার হাতে মালটা এসছে তার মাথায় তো হাত। তো সেক্ষেত্রে আজকে একদম উল্টো ধরনের একটা ঘটনা ঘটেছে। একজন মুম্বাইয়ে থাকা ব্যক্তি, তিনি একটা কোলগেটের পেস্ট অর্ডার করেছিলেন, এবং সেই পেস্টের বদলে রেডমি নোট 10 তার বাড়িতে চলে এসছে। হ্যাঁ, এই ধরনের ভাগ্যবান ব্যক্তি কিন্তু খুবই কম হয়। কিন্তু আমার একটা কথা ভেবে অবাক লাগছে যে রেডমি নোট 10 ফোনটা বুক করেছিলেন, আসলে ওই IMEI নাম্বারে ফোনটা বুক করেছিলেন, তার কাছে তাহলে কী যাবে এই পেস্টটা? অবশেষে ওপো লঞ্চ করতে চলেছে ওপো রেনো 6 সিরিজ। 3টে ফোন থাকবে, ওপো রেনো 6, ওপো রেনো 6 প্রো এবং ওপো রেনো 6 প্রো প্লাস। আজকে 6 প্রো প্লাস যে ফোনটা আসবে সেই ফোনটার বেশ কিছু কনফার্মেশন সামনে চলে এসছে। জানা গেছে এই ফোনটাতে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 প্রসেসর। এছাড়াও যে মেন সেন্সারটা থাকবে ক্যামেরার ক্ষেত্রে, সেখানে 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে এবং সনি IMX766 লেন্স ইউজ করা হবে। এছাড়াও 16 মেগাপিক্সেলের একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 13 মেগাপিক্সেলের একটা টেলিফোটো লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সার থাকবে। 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে, 4500 mAh ব্যাটারি থাকবে এবং 65 ওয়াটের ফাস্ট চার্জার অ্যাভেলেবেল থাকবে। প্রো প্লাস ভার্সানটা হয়তো শুধুমাত্র চায়নার বাজারে
সরাসরি অ্যাভেলেবেল হবে, গ্লোবাল এবং ভারতবর্ষের মার্কেটে আসবে না। তবে ওপো রেনো 6 এবং ওপো রেনো 6 প্রো যে ফোনটা আসবে সেটা হয়তো গ্লোবাল এবং ভারতবর্ষের বাজারে লঞ্চ হবে, বাংলাদেশের বন্ধুরাও পেয়ে যাবেন। হয়তো কয়েক মাস বেশি টাইম লাগতে পারে, কারণ প্যান্ডামিক চলছে, চারিদিকে লকডাউন চলছে এই জন্য। অন্যদিকে ওপো রেনো 6 যে ফোনটা আসবে সেখানে থাকবে মিডিয়াটেকের ডাইমেন্সিটি 900 প্রসেসর, একদম মিডিয়াটেকের তরফ থেকে নতুন একটা প্রসেসর, 6 nanometer টেকনোলজি বেস প্রসেসর, পাওয়ারফুল প্রসেসর। তবে এখন স্মার্টফোন কোম্পানিগুলো এই প্রসেসরটাকে কেমনভাবে অপটিমাইজ করে সেটার উপরেই আমাদের নজর থাকবে। এরপরে আসবো রেডমির খবরে। রেডমি নোট 10 সিরিজের 5G ভার্সনগুলো চায়নার বাজারে লঞ্চ করতে চলেছে। রেডমি নোট 10 5G, নোট 10 প্রো 5G, এছাড়াও শোনা যাচ্ছে নোট 10 প্রো প্লাস 5G বলে আরও একটা নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ হবে। আজকে ডিজিটাল চ্যাট স্টেশনের রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে একটা আভাস পাওয়া যাচ্ছে, রেডমিও নাকি ওই মিডিয়াটেকে ডাইমেন্সিটি 900 সিরিজের প্রসেসর নিয়ে কাজ করছে। এবং আরও লিক বলছে রেডমি নোট 10 সিরিজেই আমরা এই প্রসেসরটাকে দেখতে পাবো। রেডমি নোট 10 প্রো 5G যে ফোনটা হবে সেখানে নাকি মিডিয়াটেকের ডাইমেন্সিটি 900 প্রসেসরটা থাকবে, নোট 10 প্রো প্লাস যে ফোনটা হবে সেখানে নাকি মিডিয়াটেকের ডাইমেন্সিটি 1100 প্রসেসর থাকবে। তবে রেডমি নোট 10 5G তে কী প্রসেসর থাকবে এখনও পর্যন্ত কনফার্ম নয়, হতে পারে এখানে মিডিয়াটেকের ডাইমেন্সিটি 700 প্রসেসর। দেখা যাক এই নতুন ভ্যারিয়েন্টগুলো চায়নার বাজারে লঞ্চ করুক, ইন্ডিয়ার বাজারেও আসবে কোনোরকম টেনশন নেই, বাংলাদেশের বাজারেও পৌঁছে যাবে। শুধুমাত্র এখন দাম কত হয়, কারণ আপনারা সকলেই জানেন চিপ শর্টেজ চলছে, স্মার্টফোনের দাম বেড়ে যাচ্ছে, সেটাই কিন্তু আমাদের এখন সব থেকে বেশি ভাবাচ্ছে। এরপর সবশেষে একটা রিয়েলমির খবর। রিয়েলমি জিটি সিরিজের আরও একটা নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ করতে চলেছে, রিয়েলমি জিটি ফ্ল্যাশ এডিশন। তবে এটা ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে এখনই লঞ্চ করবে কিনা বলা যাচ্ছে না, চায়নার বাজারে খুব তাড়াতাড়ি লঞ্চ করছে। রিয়েলমি জিটির মতোই স্পেসিফিকেশন থাকবে, মিডিয়াটেকের ডাইমেন্সিটি 1200 চিপসেট থাকবে এবং ডিসপ্লেতে 6.43 inch ফুল এইচডি প্লাস ফুল ভিউ অ্যামোলেড ডিসপ্লে, 120Hz রিফ্রেশার থাকবে। তবে এবার চার্জিং স্পিডটাকে বাড়িয়ে দেওয়া হবে, বলা হচ্ছে 4500mAh ব্যাটারি এবং সাথে 65W ফাস্ট চার্জার সাপোর্ট থাকবে। রিয়েলমি জিটিতে আমরা 50W ফাস্ট চার্জার পেয়েছিলাম, কেন শুধুমাত্র এই 15W জন্য আরও একটা নতুন ভ্যারিয়েন্ট আমি বুঝলাম না কারণটা। তবে হ্যাঁ, এটা ধরে রাখতে পারেন ভারতবর্ষ বা বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল হবে না। আমরা রিয়েলমি জিটি এখনও পাইনি, রিয়েলমি জিটি নিয়েও পাইনি, তাহলে এই ফোনটার আমরা কীভাবে আশা করি বলুন তো। তবে জোরালো লিক বলছে রিয়েলমি সামনের মাসে অর্থাৎ জুন মাসের ফার্স্ট উইকে কিন্তু রিয়েলমি জিটি নিয়েও ইন্ডিয়ার বাজারে লঞ্চ করবে এবং জুন মাসের শেষের সপ্তাহে এটা বাংলাদেশে আনঅফিসিয়ালি অ্যাভেলেবেল হয়ে যাবে এবং 30,000 টাকার নিচের প্রাইস পয়েন্টেই এটা আসবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এপিসোড? জানি সপ্তাহের শেষ দিক, তাই যেন টেক নিউজ কম ছিল, কিন্তু আকর্ষণীয় টেক নিউজগুলো আপনাদের সাথে অলরেডি শেয়ার করে দিয়েছি। ভালো লাগলে এবার অন্তত লাইক বাটনটা প্রেস করে দিন, আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। কিছুক্ষণ আগে আমরা কিন্তু স্যামসাংয়ের সব থেকে চিপেস্ট 5G ফোনটার আনবক্সিং এবং রিভিউ করেছিলাম, আই বাটনে লিখ দিলাম, অবশ্যই একবার দেখে নেবেন। যারা স্যামসাংয়ের তরফ থেকে চিপেস্ট 5G ফোন চাইছেন তাদের জন্য ওই ফোনটা পারফেক্ট হতে পারে। এরপর আসবো এক বন্ধুর কমেন্ট পর্বে। গতকালের পর্বে কমেন্ট করেছেন এক বন্ধু শান্ত রয়, 27,990 টাকা দিয়ে রিয়েলমি 8 Pro কি নেওয়া যায়, আর এই বাজেটে অন্য কোনো ফোন থাকলে দয়া করে বলবেন। প্রথমত বলে দিই রিয়েলমি 8 Pro এই ফোনটা নেওয়ার কোনো রকম যুক্তি নেই, আপনি নিলে রেডমি নোট 10 প্রো ম্যাক্স নিতে পারেন, রেডমি নোট 10 প্রোটাও নিতে পারেন। ইন্ডিয়ার বাজারের ফোনগুলো বাংলাদেশে আনঅফিসিয়ালি অ্যাভেলেবেল হয়ে গেছে। আপনি যদি ভ্যালু ফর মানি চান তাহলে রেডমি নোট 10 প্রো যেটা ইন্ডিয়ার বাজারে, এবং গ্লোবালি যে ফোনটা আছে সেখানেও আপনি 108MP ক্যামেরা পাবেন, সেটা আবার ইন্ডিয়ার বাজারে নাম হচ্ছে রেডমি নোট 10 প্রো ম্যাক্স। আমি এই ফোনটা রিভিউ করেছি, ওভারঅল জানতে আই বাটনে লিংক দিলাম, অবশ্যই একবার দেখে নেবেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে আগামী পর্বে।